দর্শক, আমরা এখন রয়েছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার উপজেলা চত্বর আসমত আলী খান মিলনায়তনে। সেখানে মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন গরিবদের মাঝে খাবার বিতরণ করছেন। 333 রিং করেছেন যারা, এবং এলাকার যারা অসহায় তাদের মাঝে তিনি দুপুরে খাবার বিতরণ করলেন। এ সময় রাজৌর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, এসিল্যান্ড রেজওয়ান আকবর, পিআইও এস এম মাহবুব হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি গরিবদের মাঝে সরকারি ত্রাণ তহবিল হতে 10 কেজি চাল, 1 কেজি তেল, 1টি সাবান, 1 কেজি করে লবণের 1টি প্যাকেট বিতরণ করেন। প্রচুর লোক আক্রান্ত, অবস্থা ভালো না, দাদিয়ে আপনারা খুব সাবধানে থাকবেন। এখন যে বিষয়টা হচ্ছে পার্সোনাল সিকিউরিটি, নিজের সিকিউরিটি নিজেকে রাখতে হবে, নিজেকে ভাইরাস থেকে দূরে রাখতে হবে। কীভাবে রাখবেন? মাস্ক পরবেন, অবশ্যই মাস্ক, বাইরে গেলে মাস্ক, আর কিছুক্ষণ পর বাসায় যখন থাকেন বা বাইরে থেকে বাসায় যখন যাবেন সাবান দিয়ে দিবেন, আর যেখানে যান মানুষ থেকে একটু দূরে দূরে থাকবেন, সরাসরি মানুষের মুখে মুখে কথা বলবেন না, ঠিক আছে? এগুলো মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনার আল্লাহ রহমতে করোনা থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি মাস্ক না পরেন, তাহলে ঘোরাঘুরি করেন, ইয়ে করেন, তাহলে কিন্তু বিপদ, অনেক বিপদ, প্রচুর মানুষ মারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদেরকে এখন সতর্ক হতে হবে, আর কোনো উপায় নাই। হ্যাঁ, আর একটু যেটা আপনাদের ছাত্র, এগুলো শুধু এখন করা যাবে না, ঠিক আছে? জনসমাগম করাই যাবে না, এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান খুব সতর্কতার সাথে যেটা না করলেই নয়, হ্যাঁ, সেটা খুব ইমিডিয়েট লোকসংখ্যা দিয়ে, ইমিডিয়েট লোকসংখ্যা দিয়ে